মঙ্গলবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড সহ বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বৈঠকের মুখ্য বিষয়গুলি তুলে ধরেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের MD বিশ্বজিৎ বসু। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে বর্তমানে 67টি ইলেকট্রিক্যাল সাব ডিভিশন রয়েছে। সব সাব ডিভিশনেই রাউন্ড দ্য ক্লক পরিষেবা প্রদানের কাজ চলছে, কিন্তু কোনো কোনো সময় একসাথে একাধিক অসুবিধা সৃষ্টি হচ্ছে যা সাধারণত হয় না, এর জন্য পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তিনি জানান, আসন্ন শারদ উৎসবের সময় গোটা রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। একসাথে অনেক জায়গাতে ডিস্টারবেন্স হয়ে গেছে, এরকম সচরাচর হয় না। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। নেক্সট যেটা স্যার বলেছিলেন কি পুজোর সময় যাতে খুব সুন্দরভাবে মিটমাট করা যায়, তার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে পাওয়ারের যে ডিমান্ড মেটানো, সেটা আমরা ব্যবস্থা করছি। লোডশেডিংয়ের প্রশ্নই উঠে না পূজার সময়, দ্যাট উইল বি মেনটেন। আর সাথে সাথে পুজো মেনটেন্সও শুরু করা হবে, সো দ্যাট পুজোটা ভালোভাবে আমরা কাটাতে পারি। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ নিগমের আধিকারিক আরও জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের যোগান কমে আসছে, অপরদিকে হুহু করে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের চাহিদা। রাজ্যে বর্তমানে প্রতিদিন 300 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। 2030 সালে এই চাহিদা দাঁড়াবে দিন প্রতি 750 মেগাওয়াট। তিনি আরও জানান, বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে শর্ট টার্ম এবং লং টার্ম দুইভাবেই কাজ চলছে। রাজধানীতে চলছে মাটির নিচতে পরিবাহী তার বসানোর কাজ, স্মার্ট সিটি প্রকল্পে এই কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী কাজে বিভিন্ন স্থানে নতুন লাইন বসানো হচ্ছে, পুরনো সাবডিভিশনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। রাজ্যে বর্তমানে বিদ্যুতের চাহিদা এতটাই যে ট্রান্সফরমারগুলি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। আগামী 1.5 বছরের মধ্যে রাজ্যবাসী নতুন আঙ্গিকে বিদ্যুৎ পরিষেবা পাবেন বলেই জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।